এ পর্বে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া সপ্তম চ্যাপ্টারের আমাদের হচ্ছে এই কাজের সমাধানগুলো রয়েছে যে জারণ মান কীভাবে বের করতে হয় এই জারণ মান সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে একদম ক্লিয়ার করব যদি কেউ আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের এই জারণ মান বের করা নিয়ে আর কখনও কোনো সমস্যায় পড়তে হবে না তো চলুন কথা না আমাদের জারণ মান বের করার প্রসেসগুলোতে যাওয়া যাক তো আমাদের শুরুর যে মূল্যটা আমাদের বলা রয়েছে যে এইচ থ্রি ও ফোর তো এই যোগটার আমাদের কার বের করতে হবে পি এর জারুন বের করতে হবে তো জারুন মান বের করার জন্য আমাদের কপারের দারুনমান টু অক্সিজেনের দারুন মান মাইনাস টু হাইড্রোজেনের দারুণমান প্লাস ওয়ান পটাশিয়ামের প্লাস ওয়ান সোডিয়ামের প্লাস ওয়ান এবং আয়োডিনের দারণমান হচ্ছে মাইনাস ওয়ান বিবেচনা করে আমাদের ম্যাথগুলো সলিউশন করতে হবে তো আমরা ফার্স্ট ম্যাথটাতে আমরা চলে আসি আমাদের বলা রয়েছে প্রথমটা এইচ থ্রি পিও ফোর তো এই যৌগটার আমাদের কার বের করতে হবে এই পটাশিয়ামের দারুণ মান বের করতে হবে তা আমরা কীভাবে বের করব এটা করার জন্য আমরা অবশ্যই এখানে শুরুতে আমাদের বলতে হবে ও তার আগে আমাদের এখানে প্রথম যে যৌগটা আছে সেটা হচ্ছে কপার সালফেট এর সালফারের আমাদের বের করতে হবে তো আমরা এখানে লিখে নিচ্ছি সি ফোর তো ফার্স্ট আমাদের এই কপারের দারুন মান আমরা বের করব। তাই এটা সলিউশন করার জন্য আমরা কি করব তাই সদেশন করার জন্য আমরা শুরুতেই ধরে নিব কারণ না ধরে নিলে আমাদের কাজ হবে না আমরা ধরে নিব ধরি কপার সালফের জড়ুয়ে সালফারের জারণ সংখ্যা ইকুয়াল এক্স তাহলে আমরা যখন এক্স বিবেচনা করলাম তাহলে কি আসবে আমরা এখান থেকে আমি কপারের জারণ মান কত জানি প্লাস টু এর পরমাণু সংখ্যা কত এক গুণ এক যোগ আমাদের কি হবে সালফার এর জারণ সংখ্যা আমরা ধরেছি কত এক্স প্লাস অক্সিজেনের দারণমান আমরা জানি কত মাইনাস টু তার সাথে গুণ দিতে হবে কত পরমাণুর সংখ্যা বা অন্য সংখ্যা তার তাহলে পরমাণু সাময়িকভাবে কভার সালভেটের দারণমান কত আসবে জিরো তাই না এটা জাস্ট আমাদের ক্যালকুলেশন করার পালা তাহলে দুই যোগ এক্স মাইনাস সাধ্য কোনো আট ইকুয়ালস টু জিরো বা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু সিক্স তো আমাদের তাহলে প্রথম যে অংশটা তার দারণমান আমাদের বের করা শেষ এরপর আমাদের দ্বিতীয় যৌগটা আমাদের রয়েছে কত এইচ এন ও থ্রি এর আমাদের বের করতে হবে ঠিক সমাধান করার জন্য আমরা কী করবো একইভাবে আবার ধরবো আমাদের এই যোগটার ক্ষেত্রে কার বের করতে বলছে তারা এখানে আমাদের নাইট্রোজেনের তারা বের করতে বলছে তাই আমরা সেমভাবে ধরে নেব যে ধরি এইচ এনও থ্রি যৌগে এনের এর জারণ সংখ্যা ইকুয়াল এক্স তাহলে অতএব দিয়ে আমরা এখন কী বলতে পারবো এখান থেকে হাইড্রোজের জারুন মান আমরা কত জানি প্লাস ওয়ান প্লাস ওয়ান এরপর মানুষ সংখ্যা বা সংখ্যা এক যোগ আমরা এনে ধরেছি এক্স তাই এক্স প্লাস অক্সিজেনের জারুন মান আমরা জানি মাইনাস টু গুণের অন্য সংখ্যা তিন ইকালস টু সাময়িকভাবে কত আসবে জিরো দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করার বলা তো এখানে এক ওকে এক প্লাস এক্স মাইনাস তিনটে কোনো সিক্স ইকুয়াল টু জিরো প্লাস দ্যাট এক্স মানাস ফাইভ ইকালস টু জিরো মান হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে সুতরাং ভাষা দিয়ে আমরা বলতে হবে এখানে আমরা বলবো যে সুতরাং এন ও যোগে এর মান এর সংখ্যা তারা চাইছে তাই যারণ সংখ্যা এখানে কত রয়েছে প্লাস দেন আমরা একইভাবে এখানে ভাষাগত দিকটা এখানে বলবো যে সুতরাং সি ফোর যোগে এস এর দারুণ মান হচ্ছে প্লাস সিক্স এরপরে আমরা সেই পরবর্তী আমাদের যে যোগ ওটার কথা আমাদের দেওয়া ছিল সেটি হচ্ছে এই থ্রি পিও ফোর এই যোগ আমাদের কার দারুন মান বের করতে বলা ছিল আমাদের পি এর দারুণ মান তারা বের করতে বলছিল। তো আমরা একইভাবে ভাষাতে লিখবো ধরি এইচ এন ও থ্রি যৌগে পি এর জারণ মান ইকুয়াল টু এক্স তারপরে এর জারুন মান ধরব এক্স ভাষাতে লিখলাম না আমরা আশা করি আপনারা ভাষাটা লিখতে পারবেন এরপরে অতএব দিয়ে আপনি কি করবেন এখানে হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান গুণ এর অনু বা পরমাণু সংখ্যা আছে তিন তাই গুণ হচ্ছে তিন যোগ পি এর জারণ মান ধরা এক্স প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু গুণ এর অনুসংখ্যা চার ইকুয়ালস টু পুরোটাই হচ্ছে আমাদের জিরো দেন এখানে জাস্ট ক্যালকুলেশন তাহলে এখানে থ্রি প্লাস এক্স মাইনাস এইট ইকালস টু জিরো এক্স মাইনাস তো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট আসতে হচ্ছে ফাইভ তো দেন আশা করবো আপনারা এই টাইপের ম্যাথগুলো আপনারা ইজিলি করতে পারেন বোধ বোধবে আমাদের অনেক প্রবলেম রয়েছে আমরা পরবর্তী প্রবলেম যদি আসি এম এন ও টু এর ধারণ মানে আমাদের বের করতে বলছে কার ম্যাঙ্গানিজের দারুণ মান আমাদের বের করতে বলছে তাই ম্যাঙ্গানিজের দারুন মানকে আমরা বিবেচনা করবো হচ্ছে এক্স তো এক্স বিবেচনা করলে কি হবে তাহলে এক্স প্লাস এর মান হচ্ছে মাইনাস টু গুন হচ্ছে টু ইকাল টু কত জিরো দেন এখান থেকে ক্যালকুলেশন করলে হবে কি এক্স মাইনাস ফোর ইকালস টু জিরো তাই এক্সের মান হচ্ছে ফোর তো আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন এরপরে যোগটা হচ্ছে আমাদের যদি আমরা খেয়াল করি যোগটা হচ্ছে ক্যা টু সি আর টু ও সেভেন এই যোগে আমাদের বের করতে বলা হচ্ছে এই ক্রোমিয়ামের জারুণ সংখ্যা আমাদের বের করতে বলা হচ্ছে তাই আমরা ধরব কী ভাষাগত দিকটা বলবো ধরি এত যোগে সি আর টু এর জারুন সংখ্যা কত এক্স বিবেচনা করে অত আমরা সেম প্রসেসটা আবার আমরা প্রয়োগ করবো পটাশিয়ামের জারণ মান আমরা জানি প্লাস ওয়ান গুণ হচ্ছে এর গণুসংখ্যা দুই যোগ সি আর টু এর ধরা হয়েছে দুই তাই এখানে যেহেতু এখানে সি আর টু দুই রয়েছে এখানে দুই দিয়ে গুণ করতে হবে অনেকে আবার এর নিচে টু লিখতে চায় তা কিন্তু নয় হ্যাঁ আমরা কারণ এর কোন সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হয় যোগ অক্সিজেনের দারুণ মান মাইনাস টু গুণ হচ্ছে সাতটা রয়েছে ইকোয়াস টু জিরো দেন এখানে আমাদের ক্যালকুলেশন করার পরে এখানে হচ্ছে টু এখানে হচ্ছে আমাদের টয়েস এক্স আর এখানে হচ্ছে আমাদের মাইনাস চোদ্দ ইকোয়াস টু জিরো দেন টুয়েস এক্স মাইনাস তো এখান থেকে আমাদের টয়েস এক্সের মান হচ্ছে বারো আর এক্সের মান হচ্ছে প্লাস সিক্স তা আমরা ভাষা দিয়ে বলবো অতএব সি আর টু কে টু আর টু ও সেভেন যোগে সি টু এর দারুণ মান হচ্ছে প্লাস সিক্স তো একদম ক্লিয়ার এত সহজ বিষয়টা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এর পরবর্তী কাজের কোশ্চেনটাতে আমরা যদি আসি তো এর পরবর্তীতে আমাদের আরও রয়েছে কত এন টু এস টু ও থ্রি যোগে আমাদের বের করতে হবে তো আমরা যদি সেই যোগটা এখানে লিখে ফেলি যোগটা হচ্ছে এনে টু এস টু ও থ্রি এই যোগ আমাদের কার বের করতে বলা রয়েছে তারা নিচে দাগ দিয়ে রাখছে এস এর কথা আমাদের বলা হচ্ছে তাই এই এসের জারুণ মান আমাদের বের করতে হবে তা আমরা আবারও কী করব সেম কাজটা একে এক্স বিবেচনা করবো দেন এখান থেকে ক্যালকুলেশন করার জন্য আমরা নিব সোরিয়ামের জারুণমান আমরা জানি কত ওয়ান প্লাস ওয়ান এখানে গুণ করতে হবে মনে সংখ্যা ধরা দুই যোগ এস এক্স ধরা আছে এর অন্য সংখ্যা দুই যোগ অক্সিজেন মাইনাস টু গুণ হচ্ছে থ্রি টু এখান থেকে ক্যালকুলেশন করার পালাতে এক্স এখানে হচ্ছে টয়েস এক্স মাইনাস বা মাইনাস ফোর টু ডা মান হচ্ছে ফোর সরি এক্স মান হচ্ছে টু তাহলে এই যোগ মধ্যে সালফারের মান কত আমরা পাইলাম যার হচ্ছে প্লাস টু তাই আমরা বলবো এত এন এন টু এস টু ও থ্রি যোগ এস এস মান প্লাস টু এবং সর্বশেষ আমাদের আর একটি যোগ রয়েছে সেই যোগ ওটা হচ্ছে আই এই যোগ ওটার আমাদের বলা রয়েছে কার দারুনমান বের করতে হবে আমাদের কপারের মান বের করতে হবে তাই আমরা কপারটাকে এক্স বিবেচনা করবো তাই অতএব এখানে কপার এক্স আর আমরা এখানে আয়োডিনের দারণ মান বিবেচনা করতে হয় মাইনাস ওয়ান আর পরমাণু সংখ্যা এক ইকুয়ালস টু জিরো দেন এটা ক্যালকুলেশন করার বল আমাদের তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান তাহলে সি এর যোগে হচ্ছে কবরের দারুণ মান হচ্ছে প্লাস ওয়ান তো আশা করবো আপনারা আমাদের এই ভিডিওটার মাধ্যমে যে এই কাজের যে সবগুলো কোশ্চেন ছিল আমি আপনাদের সবগুলো কাজের কোশ্চেনগুলো সলিউশন করে দিলাম যাতে আপনাদের কোথাও কোনো অনুচ্ছেদ বা কোনো অংশ বুঝতে না হয় এরপর আমাদের এমসিকিউ টাইপের জন্য আমাদের ভাষাগত দিকটা বলা রয়েছে যে যারণ সংখ্যা এবং যোজনী একই বিষয় নয় কারণ আমরা দেখতে পারলাম যে জারুন মান জারণ মান আর জারণ সংখ্যা কখনোই কিন্তু যোজনী এক বিষয় নয় কারণ কি এর কারণটা হলো জারণ সংখ্যা হল পরমাণু বা আয়নে উপস্থিত চার্জ সংখ্যা এটা কিন্তু আমরা জারণ পরমাণুর মধ্যে উপস্থিত কত চার্জ রয়েছে সেটা সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে এটি ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এমনকি ভগ্নাংশ হতে পারে শুধু তাই নয় একই মূলে জারণ সংখ্যা বিভিন্ন যোগে বিভিন্ন দেখা যায় একটা মূলে জারণ সংখ্যা এক একটা যোগে কিন্তু এক এক রকম আমরা পেতেই পারি কিন্তু সেক্ষেত্রে কী হবে না কিন্তু যোজনী আমাদের সব সময় গিয়ে একটি সংখ্যা অন্য কোন যজনীটা গিয়ে অন্যদিকে যোজনী হলে একটি মৌলও অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য যোজনী ধনাত্মক বা ঋণাত্মক কিন্তু হয় না এটি সর্বদাই পূর্ণ সংখ্যা শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কি ধরা হয় শূন্য বিবেচনা করা হয় একই মৌলে যে যারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হয় আমরা এই যে উদাহরণগুলো প্র্যাকটিস করলাম তে উদাহরণগুলোর মধ্যে আপনাদেরকে একটু আমি দেখাই দিতে পারি সেটা কেমন আমরা এই যোগটা যেমন ব্যবহার করেছি এই যোগে কপার সালফেট এই সালফারের যোজনী আমরা বের করেছি কত জারুন মান হচ্ছে সিক্স একইভাবে আমরা দেখুন আর একটা যৌগ বিবেচনা করেছি এন টু এস টু ও থ্রি যোগে এস এর জারুন মান কত পাইছি দেখুন এস এর মান শুধু পাইছি কিন্তু টু তাহলে এই যোগগুলোর মধ্যে জারুন মান কী হচ্ছে চেঞ্জ হচ্ছে তাই জারণ সংখ্যা যজনী সংখ্যা কী নয় একই বিষয় নয় তো আশা করবো আপনারা আমাদের এই ভিডিওটার মাধ্যমে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন তো আমরা এর পরবর্তী পর্বে আলোচনা করব জারণ বিজারণ বিক্রে নিয়ে তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য মেক করলাম আর আপনারা ভিডিওটা দেখলেন দেখে আপনাদের উপকার হলো আপনারা কমেন্ট করবেন না এটা তো হতে পারে না খুব খারাপ লাগে যা ভিডিওগুলো ওয়ার্স টাইম হয় কমেন্ট লাইক কিচ্ছু আসে না সাবস্ক্রাইবও হয় না খুব খারাপ লাগে সো একটু ইমপ্রেশনে পড়ে যায় যার জন্য ভিডিও মেক করতে মন চায় না যাই হোক আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব ভিডিও মেক করার জন্য সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও এর পরবর্তী আট নম্বর পর্বে জারুণ বিতরণ বিক্রিয়ার যে একটা যুগপথ ক্রিয়া তো এই বিষয়টা আপনাদের মাঝে ডিসকাস করব তো যদি পরবর্তী ভিডিওটা দেখেন এই জারুণ বিতরণ বিক্রিয়ার যুগপথ বিষয়ে একদম আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না সো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা